সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকের আলোচ্য বিষয়, জীবনের চারটি বিষ যা থেকে দূরে থাকাই কাম্য, বলছেন আচার্য চাণক্য। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গজ্ঞান। চাণক্য এক ব্রাহ্মণ যিনি তার জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্যই অনায়াসে স্থান করে নিয়েছিলেন মৌর্য রাজসভায়। বলা হয় তার লেখা অর্থশাস্ত্র ভারতের রাজনীতি ও অর্থনীতি চর্চার অগ্রদূত। তিনি জ্যোতিষী ছিলেন না, কিন্তু মানুষের স্বভাব ও চরিত্র বিচার করে বলে দিতেন ভবিষ্যতের কথা। তার সেই কথাগুলি পরবর্তীকালে চাণক্য নীতি হিসাবে পরিচিত পায়। তেমনই চারটি বিষের কথা বলেছিলেন ব্রাহ্মণ যা মনুষ্য জীবনে অশান্তি নিয়ে আসে। প্রথমত, অন্নাভ্যাসে বিষম স্বাস্থ্যম, অর্থাৎ শুধু জ্ঞান অর্জন করলেই হয় না, সেই জ্ঞান প্রয়োগের মাধ্যমেই সফলতা পায়। শাস্ত্র পড়ে কেউ যদি তা নিয়ে অহং প্রকাশ করে, তাতে ফল খারাপই হবে এবং তা জীবনের বিষের সমান। দ্বিতীয়ত, অজীর্ণ ভোজনং বিষম, অর্থাৎ শরীর সুস্থ রাখতে সঠিক খাবার খাওয়া দরকার, কিন্তু যার পেটের সমস্যা রয়েছে তার লোভ সম্বরণ করা উচিত। তার কাছে যে কোনো ধরনের মশলাদার বা মুখরোচক খাবারই বিষের সমান। তৃতীয়ত, দরিদ্রস্য বিষম গোষ্ঠী, অর্থাৎ একজন মানুষকে তার আর্থিক অবস্থা নিয়ে কখনোই অন্যের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত নয়, তবে আর্থিক সচ্ছলতা না থাকলে হীনমন্যতায় ভোগারও কোনো কারণ নেই, কিন্তু লোভ হিংসা জীবনে বিষই নিয়ে আসে। চতুর্থত, বিধ্বস্য তরুণী বিষণম, অর্থাৎ এক বৃদ্ধের কখনোই কোনো তরুণীর প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়, এবং বেশি বয়সের ফাড়াকে বিয়ে তো নৈব নৈব চ, কারণ বয়স্ক স্বামী তার অল্প বয়সী স্ত্রীকে কোনো ক্ষেত্রেই খুশি করতে পারে না, ফলত জীবন দুর্বিষহ হতে বেশি দিন লাগে না। এই চারটি বিষের কথা চাণক্য নীতিতে অন্যতম। আজ এখানেই শেষ করছি। সাবস্ক্রিপশন করুন এবং বেল বাটনটি